তো বন্ধুগণ, গত পরশুদিন এই দক্ষিণেশ্বর সংলগ্ন স্কাইওয়াক অঞ্চলে বস্তিতে কিছু কিছু 42টি প্রায় পরিবার ধ্বংসের মুখে আগুনে জ্বলে গেছে, ঠিক আছে? তো এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদেরকে কিছু ফুটেজ দেখাবো এবং কিছু এবং আপনাদেরকে একান্ত কাম্য যে মানুষ হয়ে মানুষের কর্তব্য করা উচিত, মানুষের পাশে দাঁড়ানো উচিত। আজকে আমরা চলে এসেছি একটা সত্যি ঘটনা নিয়ে, একটা নির্মম নারকীয় ঘটনা। গতকাল রাত্রি 8টা নাগাদ দক্ষিণেশ্বর সংলগ্ন স্কাইওয়াকের সামনে যে ঝুপড়ি আছে সেইখানে লেগে যায় ভয়াবহ আগুন, এবং সেই আগুনের কবলে 42টি পরিবারের 200 জন সদস্য ঘর ছাড়া হয়ে যায় এবং পুরোপুরিভাবে ঘর পুড়ে ভস্ম হয়ে যায়। দেখে নিই আমরা তার কিছু ফুটেজ। কিভাবে লাগলো? আমি এখানে ছিলাম না। আপনি ছিলেন? আমার ছোট মেয়ে থাকে, তাই আমি আছি। আচ্ছা, আপনারা কখন খবর পেলেন? আমি পেলাম রাত 10টায়, আমি এসেছি। আমি তখন এদিকে 8টার দিকে আরম্ভ হয়ে যায়, 8টা 7টার মধ্যে আরম্ভ। আচ্ছা, তখন আগুন কি নিভে গেছিল না তখনও আগুন ছিল? দমকলের গাড়ি এসে গেছিল? প্রচুর আগুন, তখন কমপক্ষে 10টা জলের গাড়ি আছে এখানে। আচ্ছা, ওইটা থেকে অমাতাবন্ত একদম আটকে রেখেছে, একটা লোক আছে দিতে খালি জল দিয়ে নেবানো হচ্ছে। এই মতো অবস্থা আমি দেখলাম। সারা রাত কাউকে এখানে ঘুরতে দেয়। আচ্ছা, তারপরে সকাল হতে ছেড়ে দিলে তারপর দাসে এসে পরিষ্কার করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।